অর্থাৎ আপনাদের প্রত্যেক ইউটিউব ব্লগারদের আজ আমরা সম্বর্ধিত করব। সোহম সাহা কলকাতা সোহম সেভেন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সোহম সাহা, চৈতালি বেরা মহাশয়া শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছে বেলঘড়িয়া সতেরোপল্লী। কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। ভালো তো চলে এসছে আজকে সতেরোপল্লীতে, ইনভাইট আছে তা আমাকে ইনভাইট করেছে, তাই জন্য সব বড় বড় ক্রিয়েটাররা আসবে। তা অলরেডি অনেকে ইউটিউবাররা চলে এসছে আর আমিও চলে এসছি, আমি বড় ইউটিউবার নাম ছোট ইউটিউবার তাও চলে এসছি, আমাকে ইনভাইট করেছে। তা চলো সবার সাথে কথা হবে আস্তে আস্তে, তা একবার সবাই আসুক তারপর কথা হচ্ছে। চলো গাইস, এসে তো গেছি কিন্তু ভিডিও করতে পারছি না, অনেক ইউটিউবাররা এসছে দেখবে তোমরা, তার নাম বিট্টু দাদাই তো, বিট্টুদা এসছে, তারপর আরও অনেকে এসছে, ওখানে সব দাঁড়িয়ে কথা বলছে ওরা। তা চলো ভেতরে গিয়ে বসি, ভেতরে বসি কথা হচ্ছে। তা গাইস বসে পড়েছি ফাইনালি, তা এখানে সব গিফট টিফট আছে, এখানেই তুলবে। তা ফার্স্ট টাইম সব ভয় লাগছে একটুখানি, তা ওখানে সৌজিত আছে আর এখানে সৈকত, তা বড় বড় ইউটিউবাররা আছে, তা একটু পরে কথা হচ্ছে। ফার্স্ট টাইম একটুখানি ভয় ভয় লাগছে, একটু পরে কথা হচ্ছে। মানে ফাইনালি অর্পণদা চলে এসছে, আর তোমরা চেনো অনেকেই অর্পণদা, মানে হচ্ছে হ্যাংলা বাস চলে এসছে। তা চলো আমরা একদম এবার ভেতরে গিয়ে বসে, অনেকক্ষণ ভেতরে বসেছিলাম, এবার ফাইনালি চলে এসছে অর্পণদা। ওই অর্পণদা হাঁটতে হাঁটতে আসছে, ওই দেখো তা চলে এসছে। তা চলো গাইস, এবার এতক্ষণ পরে সন্ধ্যা হয়ে গেছে পুরো, এখনও পর্যন্ত শুরু হয়নি, অনেকক্ষণ দাঁড়িয়েছে অর্পণদাকে জিজ্ঞাসা করলাম, অর্পণদা বলো আর একটু আধ ঘন্টা মতো লাগবে, হয়ে যাবে। তা রাত্রিবেলা পুরো লাইট মাইট জ্বালাতে কিরকম লাগছে একবার দেখে নাও সিনেমাটি শটে। ফাইনালি মানে এইখানে দেখো গাইস ড্রোন চলে এসেছে, ড্রোন ড্রোন, এই দেখো পাখি উঠছে, এই দেখো ড্রোন। তা চলো এবার চলো, এবার ভেতরে বসি, সৌজিৎ বসে আছে আমার জায়গা রেখে দিচ্ছে, আর ওদিকে সৈকত ফোনে কথা বলছে, কারণ দেরি হয়ে গেছে, আমাদের শুরু হতে হতে অনেক দেরি হয়ে গেছে। ওদিকে অর্পণদা কাজ করছে এখানে, হ্যাঁ হ্যাঁ ওদিকে কাজ করছে, ওই দেখো অর্পণদা। তা চলো গিয়ে বস কথা হচ্ছে। আপনারা পৌঁছে দিয়েছেন বাংলার প্রতিটি মানুষের ঘরে ঘরে, প্রত্যেকটি মানুষের কাছে, সেই সকল প্রত্যেক ডিজিটাল মিডিয়ার প্রচারক অর্থাৎ আপনাদের প্রত্যেক ইউটিউব ব্লগারদের আজ আমরা সম্বর্ধিত করব। বেলঘড়িয়া পথের সাথী এবং মমতা বন্দ্যোপাধ্যায় যার হাত ধরে আমরা ইতিমধ্যেই শুভ উদ্বোধন পর্ব সম্পন্ন করেছি বেলঘড়িয়া সতেরোপল্লী দুর্গোৎসবের 56তম বর্ষে। আজ মহালয়ার এই পুণ্যতিথিতে আমরা সকল ইউটিউব ব্লগার এবং ডিজিটাল মিডিয়ার প্রচারকদের, যারা আমাদের এই ভাবনাকে নতুনভাবে আপনাদের সামনে আপনাদের হাতের মুঠোয় পৌঁছে দিয়েছে, তাদের প্রত্যেককে আজ আমরা সম্বর্ধিত করতে চলেছি বেলঘড়িয়া সতেরোপল্লী নাগরিক সমিতি এবং বেলঘড়িয়া পথের সাথীর পক্ষ থেকে। বেলঘড়িয়া সতেরোপল্লী নাগরিক সমিতির 1430 অর্থাৎ 56তম বর্ষের ভাবনা ত্রিকোণ বলছি গাইস শুরু হচ্ছে না, এখনো জিজ্ঞাসা করলাম অর্পণদাকে, তারপর একটা দাদা আছে, তারপর বিট্টুদা আছে, বিট্টুদার সাথে কথা বলছিলাম, গল্প করছিলাম, তাও এখনো শুরু হয়নি কিছু, এখন সবাই ওখানে অনেক আরও এখনো ইউটিউবাররা বাকি আছে আসবে, তারপর শুরু হবে। তা লেট হচ্ছে, এবার হালকা হালকা লেট হচ্ছে, 6টা বেজে গেছে, আমরা এসছি 3:30 সময় এসছি, তা এখনও শুরু হয়নি, তা শুরু হোক তারপর দেখি কখন শুরু হয়, চল কথা হচ্ছে একটু পরে আবার। বিট্টুদার জন্য একটা জোরে হাততালি হোক। এরপর সায়নী প্রধান, সায়নী দি আমাদের মধ্যে রয়েছে, একটা জোরে করতালি হোক। এরপর অভিজিৎ বিশ্বাস, বিখ্যাত ইউটিউবার অভিজিৎ দা ফুডি মামা,
এরপর দেবাংশু সাহা চ্যানেলের নাম পপুলার আপডেটস নেক্সট সৌরভ মজুমদার চ্যানেলের নাম দ্য স্ট্রিট বয় এরপর সুদীপ হাওলাদার ইয়োর সুদীপ নেক্সট সঞ্জীব দে চ্যানেলের নাম স্যান্ডি নেক্সট অর্পিতা দাস অর্পিতা এপি পাল চ্যানেলের নাম অর্পিতা এপি পাল নেক্সট রুবেল মজুমদার চ্যানেলের নাম রুবেল ব্লগস এরপর জিৎ দ্য ফুডিজ ঠিকানা দ্য ফুডিজ ঠিকানার পক্ষ থেকে আছে জিৎ এরপর শাশ্বত দা দা শাশ্বত ভট্টাচার্যা জিম ফুডি গ্যান ফুডি এরপর সাগর দাস দ্য ফুড ব্লগার সাগর পিয়াস সরকার ব্লগার দ্য পিয়াস সুদেব মাল চ্যানেলের নাম শয়তান ছেলে এবং সায়ন্তন রয় দ্য ব্লগবাজ প্রত্যেক ইউটিউবার দীপ্তাংশু সোহিনী ডিএস ব্লগ 1400 সোহম সাহা কলকাতা সোহম 755 ধীমান মন্ডল সত্য ধীমান ব্লগ রিক সরকার এক্সপ্লোরার রিক 100 এবং সুপ্রিয় দত্ত 6070 প্লাস সকল ইউটিউবার এবং ব্লগারদের বেলঘড়িয়া সদরপল্লী এবং বেলঘড়িয়া পথের সাথী পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন অভিজিৎ বিশ্বাস মহাশয়ের হাতে আমরা স্মারক তুলে দিচ্ছে ময়না দত্ত মহাশয় একটা জোরে করতালি হোক দ্য ফুডির মামা এরপর আমাদের সকলের প্রিয় বিট্টুদার হাতে মেমেন্টো তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি অঞ্জলি সাহা মহাশয়াকে সকল একবার জোরে করতালি বিট্টুদার জন্য শুভেচ্ছা স্মারক বেলঘড়িয়া সদরপল্লী এবং বেলঘড়িয়া পথের সাথে পকড়ে এরপর অর্পিতা দিকে ডেকে নিচ্ছে অর্পিতাদির হাতে মেমেন্টো তুলে দেবে রুমা চৌধুরী মহাশয়া সতেরোপল্লী নাগরিক সমিতির পক্ষ থেকে একটা জোরে করতালি হোক ঘরে ঘরে সতেরোপল্লী আজ ঘরে ঘরে পৌঁছে গেছে সতেরোপল্লী যাদের হাত ধরে অর্পিতাদির হাতে আমরা তুলে দিলাম আমাদের শুভেচ্ছা স্মারক এবং স্যান্ডি চ্যানেলের পক্ষ থেকে সঞ্জীব দে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছে আরতি বাগানী মহাশয়া বেলঘড়িয়া সতেরোপল্লী এবং বেলঘড়িয়া পথের সাথীর পক্ষ থেকে সোহম সাহা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সোহম সাহা চৈতালি বেরা মহাশয়া শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছে বেলঘড়িয়া সতেরোপল্লী এবং বেলঘড়িয়া পথের সাথীর পক্ষ থেকে কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় আছে না কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় আছে না কাছে সে ভালোবে ফাইনালি আমাদের সব শেষ হলো এতক্ষণ পরে আর আমাদের গিফট হিসাবে দিয়েছে হচ্ছে একটা খাবার দিয়েছে আর ধর ধর খাবারটা ধর একটু আর খাবারটা খুলে দেখাতে হবে সব থেকে মানে এই ফার্স্ট ইউটিউব করে একটা মানে এইটা হচ্ছে ভাই কিছু একটা পেয়েছি গাইস ইউটিউব করে একটা ফার্স্ট টাইম কিছু একটা পেলাম ইউটিউব করে এইটা হচ্ছে সেরা খাবারের থেকেও আমার এটা খুব ভালো লেগেছে তা চলো একবারে আমরা বেরিয়ে আরও একটু খাবো আবার আসবো সতেরোপল্লীতে কোনোদিন ভিডিও করতে দুদিন পরে তিন দিন পরে আসবো ভিডিও করতে তা চলো একটু পরে কী খাবো কী খাওয়াবে সৈকত চলো খাই কী খুলে ফেললি কী দিয়েছে এটা একটা আর এটা একটা দাদা কী 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 দিয়েছে এটা কী দেখি এটা কী আর একটা এটা একটা এটা ও অনেক কিছু দিয়েছে গাইস খাইয়ে নিই তারপর তাহলে এটা রাক্ষসগুলো খেয়ে নিচ্ছে সব খাবার খেয়ে নিই কত গাইস ভিডিওটা বাড়ির সামনে এসে শেষ করছি তা
আর কিছু বলার নেই। আর তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা সতেরোপল্লী মাঠে মানে বেলগুড়ার থেকে তোমরা পুকুর আছে বেলগুড়ার থেকে একদম নেমে এক নম্বর স্টেশনে ওখান থেকে মহাকালী বললেই তোমরা 2 মিনিটে হাঁটা, আর বা টোটোয় উঠলে তোমরা টোটোয় উঠতে হবে না, হাঁটলে 2 মিনিটে লোক যাকে জিজ্ঞেস করবে সতেরোপল্লী মাঠে কোথায় পুজো হচ্ছে সেটা দেখিয়ে দেবে সবাই। সত্যি খুব ভালো হয়েছে, আর তোমরা সবাই দেখে এসো। আর এটা তো ভাই এটা আর কতবার বলবো, এটা সত্যি। আর যারা আমাকে ইনভাইট করেছে তাদেরকে থ্যাংক ইউ। আর ফার্স্ট ইউটিউব থেকে কিছু একটা পেলাম, দেখা হচ্ছে নেক্সট। এবার থেকে পুজোটা আসবে কেন, আজকে মহালয় চলে হয়ে গেল, আর এবার থেকে পুজোর ব্লগ আসবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, আমাকে একটা ব্লগ আসবে খুব তাড়াতাড়ি। চলো টাটা ভাই ভাই। I'm not afraid of the dark.